সময় দেখা যায় কি আমরা যখন ফেসবুকে নতুন ফটো কিংবা ভিডিও আপলোড করি তখন কিন্তু সে ফটো কিংবা ভিডিওতে অনেকে আজেবাজে কমেন্ট করে। এখন থেকে চাইলে কিন্তু আপনি এই কমেন্ট যে অপশনটা রয়েছে ভিউয়ার্স, আপনি এই কমেন্ট অপশনটা হাইড করে রাখতে পারেন। এখন থেকে কিন্তু আপনি চাইলে কেউ আর আপনার ফটোতে কমেন্ট করতে পারবে না কিন্তু ভিউয়ার্স। তার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ভিউয়ার্স, ফেসবুকের কমেন্ট অপশন হাইড করার জন্য আপনি ফার্স্ট ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটা অন করে নেবেন। অন করার পর ভিউয়ার্স উপরে দেখতে পাচ্ছেন তিনটা থ্রেড মেনু রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি একটু নিচে স্লাইড করবেন। নিচে স্লাইড করার পর দেখতে পাচ্ছেন সেটিং নামে একটা অপশান রয়েছে, আপনি এখান থেকে এই সেটিং অপশানে ক্লিক করবেন। সেটিং অপশানে ক্লিক করার পর আপনি আবারও কী করবেন, নিচে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, আপনারা কী করবেন এই অপশানটা খুঁজে বের করবেন। খুঁজে বের করার পর আপনি সিম্পলি এই অপশানে একটা ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের সামনে এরকম অনেক ইন্টারফেস চলে আসবে। আপনি কী করবেন, একটু নিচে স্ক্রল ডাউন করবেন। নিচে স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন এখানে পাবলিক পোস্ট কমেন্ট দেখতে পাচ্ছেন, এখানে আপনার ফটোতে কে কে কমেন্ট করতে পারবে দেখতে পাচ্ছেন। আমার কিন্তু পাবলিক দেওয়া আছে, পাবলিক দেওয়া থাকলে কিন্তু আপনার ফটো কিংবা ভিডিওতে যে কেউ কিন্তু কমেন্ট করতে পারবে। আর আপনি যদি এখান থেকে ফ্রেন্ড অফ ফ্রেন্ড দিয়ে দেন তাহলে কিন্তু আপনার বন্ধুর সাথে যাদের সাথে ফেসবুকে অ্যাড রয়েছে তারা কিন্তু আপনার ফটোতে কমেন্ট করতে পারবে কিন্তু। আর আপনি যদি এখান থেকে ফ্রেন্ডস দিয়ে দেন তাহলে কিন্তু ভিউয়ার্স আপনার ফটোতে শুধুমাত্র আপনার বন্ধুরাই কমেন্ট করতে পারবে। এখান থেকে আপনি কী করবেন, এখান থেকে ভিউয়ার্স আপনি এই অপশানটা ফ্রেন্ডস করে দিবেন। এই অপশানটা ফ্রেন্ডস করে দিয়ে দেওয়ার পর আপনি ব্যাক করে চলে আসবেন। এখন কিন্তু আপনার ফটোতে ভিউয়ার্স কেউ কিন্তু কমেন্ট করতে পারবে না, শুধুমাত্র আপনার বন্ধুরাই কমেন্ট করতে পারবে। ভিউয়ার্স, এ ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা নোটিফিকেশন আইকনে ক্লিক করে অলে করে দিবেন, যাতে আমাদের আপলোড করা নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনার যদি নেক্সট চান যে আপনার ফটোতে একেবারে কেউ কমেন্ট করতে পারবে না, এমনকি আপনার বন্ধুরও কমেন্ট করতে পারবে না, এ নিয়ে যদি একটা ভিডিও চান তাহলে আমি এই নিয়ে একটা ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করবো। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানে বিদায়।